তো এটা হচ্ছে অতুলদার ঠেলা গাড়ি, এটাতে করে অতুলদার রোজ সন্ধ্যাবেলায় ফুচকা বিক্রি করতে যায়। তো আমাদের যারা ব্লগ চ্যানেল দেখেন তারা দেখতে পাবেন আমরা রাত্রেবেলায় এই অতুলদার কাছে ফুচকা খাই প্রত্যেক দিন রাত্রেবেলায়। তো আজকে অতুলদার বাড়িতে এসেছি, আপনাদের সামনে অরিজিনাল ফুচকা রেসিপি শেয়ার করবো। ইউটিউবে দেখবেন ইউটিউবাররা, অনেক ইউটিউবাররা নিজেরা ফুচকা বানিয়ে দেখায়, আমরাও দেখিয়েছি, কিন্তু আমি 100% গ্যারেন্টিতে বলতে পারি যে যারা ফুচকা বিক্রি করে তো বাড়িতে ওরকম ফুচকা কেউ বানাতে পারবে না, অতটা ভালো পারফেক্ট। ইউটিউবাররা অনেক আছে কি বানিয়ে দেয়, ইউটিউবে কী হয় ধরুন 10 বার ভাজা হলো, হয়তো 2 বার ভালো হলো 8 বার খারাপ হলো, তো ভালোটাই দেখানো হয়, খারাপটা দেখানো হয় না। আর আজকে রেসিপিটা পুরো অরিজিনাল, এই দাদা আপনাদের বানিয়ে দেখাবে। তো দারুণ ফুচকা বানায়, এখনো গাড়িতে ফুচকা আছে, একটা বার করে দেখাবো তাহলে। এটা কালকে থেকে গেছে নাকি? না, আমি গরম বলে চলে এসেছি, গরমের বিচিনি যা গরম, গরমটা সহ্য করতে পারিনি, আলম বললাম বাড়িতে চলে যাই। তো গোটা ইলাম বাজারের মধ্যে যদি বলেন যে সেরা 3টে ফুচকা, তার মধ্যে অতুলদার একটা, 1-2 নম্বরের মধ্যে থাকে, আর আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে। শুধু ফুচকাটা দেখুন দেখছেন একদম খুব ক্রিস্পি। তো দেখতে থাকুন আজকে একদম পুরো ফুচকার অরিজিনাল রেসিপি। শুধু আটা সুজি দিয়ে বানানো হবে? হ্যাঁ, আটা সুজি, এটা সেই এসে আটা না, মানে মানে যেটাকে সেই বি আটা বলে, জিবিটি আটা। তো এটা হচ্ছে বি আটা, দোকানে যাবেন বলবেন বি আটা, যে কোনো দোকানে পেয়ে যাবেন, বা বলবেন ফুচকার আটা, দোকানদাররা জানিয়ে দিয়ে দেবে। আর এই আটাটা একটু মনে মোটা না, এমনি আটা একটু মোটা, খসখসে খসখসে ভাব। আর এটা সুজি আছে? এটা সুজি, 1 কিলো আটা, তাই তো? 1 কিলো আটা আর সুজি 200 গ্রাম। তো 1 কিলো আটার 200 গ্রাম সুজি, তার মানে 1:5। তো আপনারা যদি যদি এতে না বুঝতে পারেন তাহলে কাপে মেজারমেন্ট করবেন, যদি 5 কাপ আটা নেন 1 কাপ সুজি নেবেন। আর ভিডিওটা মন দিয়ে দেখুন, একদম স্কিপ করবেন না, আমি গ্যারেন্টি দিচ্ছি এটা ফুচকার সব থেকে বেস্ট ভিডিও হবে, এটা দেখে আপনারা সবাই বাড়িতে বানাতে পারবেন। আর চাল দেবে তো? একটু চেলে নিই, দোকানের জিনিস তো। এই দাদার কাজ বিশাল পরিষ্কার পরিচ্ছন্ন, মায়ের তো বিশাল পছন্দ দাদার ফুচকা। তনুর আটা দেয় সুজি দেয় কতগুলো ফুচকা হবে? মোটামুটি এখন 450, 450 450 ফুচকা বিক্রি হয় না ডেলি? হ্যাঁ ডেলি, আমাদের বাড়িতে গেলেই তো তোমার মোটামুটি 100-150 হয়ে যায় না, বেশি হয়। আটাটা দেখুন অনেকটাই খসখসে, সেই এর মতো লাগছে, সে ছাতু ছাতু টাইপের। হ্যাঁ, হ্যাঁ, আরেকটা জিনিস, শুধু বিয়াটা নিলে হবে না, দোকানে যে বলতে হবে বিয়াটা যদি পুরানো আটাটা হয় তাহলে সব থেকে ভালো, যদি নতুনটা হয় অতিরিক্ত খসখসে হবে, ওটাতে ফুচকা অতটা ভালো হবে না। এর চেয়ে বেশি খসখসে এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম সেই ক্যারামবোর্ড খেলার বড়িকের মতন হবে, ওইটাতে ফুচকা হবে না, যত সুন্দর করে ফুচকা বানা। তাহলে তো ধরো কেউ হট করে জানে না, সে কিনতে গেলো, সে তো বানাতে পারবে না, ধরলে বুঝতে পারবে। যদি বড়িক পাউডার মতন পালিশ হয় তাহলে ওই আটাটা নিলে হবে না, একদম যেটা মোলায়েন সেটা নিলে হবে, ধরলে বুঝতে পারবে, মানে বি আটা মোলায়েম আটাটা। তো অনেক আমার মজা টজা দেয় না? হ্যাঁ দেয়, অনেকজন অনেক রকম দেয়, কেউ রেশন আটাতেও পড়ে, অনেক আছে আবার শুধু সুজিতেও পড়ে, সুজি সুজি সুজিতেও পড়ে। আর এই দাদার ফুচকাটা বিশাল কড়া হয়, একদম ক্রিস্পি হবে দেখবেন। তো এতদিন এত খেতাম কিন্তু সিক্রেটটা আজকে জানতে পারছি, আর অনেকে সিক্রেটটা বলে না। আমাদের ওয়েস্ট বেঙ্গলে সুজি শুধু সুজি দিয়ে খুব কমই করে, আটা দিয়ে বেশিরভাগই করে সব ফুচকাওয়ালা। আমাদের এখানে তো সব পেঁয়াজ খায়, বাইরে কলকাতাতে গেলাম কোনো পেঁয়াজ নাই, পুরীতে কোনো কাঁচা পেঁয়াজ নাই। তোমাদের ভিডিও নাই কলকাতা থেকে দেখে তোমরা বলে যাচ্ছি তোমরা ফুচকাতে পেঁয়াজ খাচ্ছ, মানে অবাক হয়ে যায় দেখে। আর আমাদের এখানে এই দাদাকে জিজ্ঞাসা করুন কত পেঁয়াজ চাই লোকে বিক্রি করতে গেলে, একটু বেশি করে পেঁয়াজ দাও, একটু বেশি করে ধনে বাড়াও, পেঁয়াজটা বেশি করে দাও বলবে না। হ্যাঁ হ্যাঁ, পেঁয়াজ যে বেশি দেবে তার ফুচকা 1 নম্বর। আটাটা চালা হয়ে গেছে, এর মধ্যে সুজিটা দেওয়া হবে। সুজিটা আমি চাল নিতে একবার ঢেলে নিচ্ছি, 2-1 সময় প্যাকিং সুজিতেও 2-1টা পোকা থেকে যায় অনেক দিনকার প্যাকিং হলে। মানে যখন শুধু খেলাম কামড়ানোর পরে একটা মুখের ভিতর একটা বেশ সুজি সুজি ভাব লাগলো, মানে মনে মনে তখন ভাবলাম যে মনে হয় সুজি দিয়েছে। সুজি ছাড়াও ফুচকা হয়, সুজি দিয়ে ফুচকাটা একটু ক্রিস্পি থাকে, অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কতটা খসড়া লাগবে হাতে, মানে কি বলবো, এক চুটকি এক চুটকি, একদম সামান্য খসড়া জলের মধ্যে দেবে? হ্যাঁ। আর জলটা দেখুন, এটা 1 লিটারের বোতল, 1 লিটার জল ছিল, আর এইটুকু আছে, মানে এতটা জল দেওয়া হয়েছে, ওই মোটামুটি কতটা হবে, এটা প্রায় 850 কি 900 মতন হবে। বেশিরভাগ জনই কী করে আটার মধ্যে দিয়ে দেয় খাওয়া, সেটা তাদের কী হয় পুরো আটাটার সঙ্গে সবসময় মিক্স হয় না,
তো জলে গুলে নিলে কি হচ্ছে, জলের সঙ্গে মিশে যাচ্ছে, পুরো আটাটা দারুণভাবে মিশছে আর ফুচকাটা ফুলবেও খুব বেশি। এতটা জল লাগবে না তোমার, আবার পরে লাগবে না, এতটাই হয়ে যাবে, তোমার মাফ হয়ে গেছে একটা ছোট। আর যদি আমার মুখের কথা অনেকে না বুঝতে পারেন, দেখবেন নিচে প্রতিটা জিনিসের নাম লেখা উঠবে, আর তাও যদি না বুঝতে পারেন তাহলে আমি ডিসক্রিপশনে পুরো লিস্ট দিয়ে দেবো। আমি চাইছি যে ভিডিওটা আপনারা সবাই যেন দেখে বাড়িতে বানাতে পারেন। তবে একটা জিনিস লক্ষ্য করছি, হাতেও কোনো আটা লেগে নেই আর গামলা তো কোনো শুকনো আটা বলুন ভিজে আটা বলুন কিচ্ছু লেগে নেই। তো এটা একটা বিশাল ট্রিক, মানে যদি কোনো কিছু লেগে না থাকে তাহলে জানতে হবে আটাটা মাখানো ঠিকঠাক হয়ে যাবে। দেখুন কোথাও লেগে না, হাতে লাগছে না, একটু কোথাও লেগে নাই, হাতে লাগছে না, এই দেখুন হাতেও লাগছে না একটু। জল বেশি হলে আটাটাতে হাতে লাগতো আর কম হলে একটু গুড়ি গুড়ি থাকে। হ্যাঁ, এইবার আমরা একে ভিজে কাপড় দিয়ে এক ঘন্টা একে রেস্টে রাখবো। এক ঘন্টা থাকবো তো ঠান্ডা? হ্যাঁ, এক ঘন্টা, এটা এক ঘন্টা রেস্ট করতে হবে। তো আমি যদি মনে করি এক ঘন্টা রাখবো না, 30 মিনিট রাখলে হবে? কোনো ব্যাপার নেই, 20 মিনিট সঙ্গে সঙ্গে হয়, কিন্তু একটু রাখলে ভালো হয়। দেখুন আটাটা কত সুন্দর হয়েছে, না নরম না শক্ত, এই দেখুন, এই দেখুন। এই ফুচকা এই একটা ঝামেলা, একটা একটা করে বেলতে হয় এতগুলো, মানে খুব ধৈর্যের কাজ এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। এবার একটু ছোট ছোট করে একটা করে কেটে নেব। এবার ভিজে কাপড় দিয়ে ঢাকা দিয়ে দেবো, তাহলে শুকোবে না ওপরটা। তুমি একাই সব কিছু করো না, বৌদি হেল্প করে একটু? বৌদি করে, বৌদি বেশিরভাগই করে, আমি সময় দিতে পারি না অতটা। বৌদি এখন শিখে গেছে, নিজে বেলা বেলা ভাজা ভাজি সব কিছুই পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই মোটামুটি 5টা হলো, 5টাকে আমি একসঙ্গে কেটে নেবো, নাহলে এগুলো আবার শুকিয়ে যাবে। একটু শুকনো আটা দিয়ে দিই, তাহলে কারোর সঙ্গে মানে লাগবে না, কাটতে সুবিধা হবে। দেখুন কত সুন্দর খোলা খোলা হয়েছে, এই শুকনো আটাটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। এটা কি তেল? এটা পাম তেল, সরি সাদা তেল। হ্যাঁ, রিফাইন তেল একটু দিয়ে দিই। এটা আপনারা দিতেও পারেন না দিতেও পারেন, দিলে খুব ভালো হয়, একটু খোলামেলা হয়, বিলতে সুবিধা হবে। তেলটা না দিলেও হবে তো? কোনো ব্যাপার নেই, কোনো ব্যাপার নেই। অনেকজন বলবে তেল না দিলে কি ফুলবে না ফুচকা, সেটা কোনো ব্যাপার নেই। এটা তেলটা দিচ্ছি, এই শুকনো আটা দিয়েছিলাম, এবার এই তেলটা দিয়াতে আরও গুলিটা একদম খোলামেলা হয়ে গেল, বিলতে খুব সুবিধা হবে। হালকা শুকনো আটা দিয়ে দিই, ঢাকা দিয়ে রাখবে? হ্যাঁ, একটু 5 মিনিট একটু ঢাকা দিয়ে দিই। এটাই হচ্ছে ফুচকার সাথে জটিল কাজ। হ্যাঁ,
অল্প কিছু গুলি বার করে নিলাম, এবার আমি বেলতে শুরু করবো। বাস দুবার রিপিট করবে না, একবার করে একবার করে। ঢাকনা দিলে শুকিয়ে যাবে ওরা? হ্যাঁ শুকিয়ে যাবে, রোদ না, মানে রোদের টেম্পার, শীতের দিনে ঢাকা দিতে হয় না। অনেকক্ষণ ধরে বেলা হচ্ছে না, মোটামুটি ধরো যদি 50টা বানানো হয় তাহলে ঢাকা দিতে হবে না? না না না, 200টা বানালেও ঢাকা দিতে হয় না। তুমি মোটামুটি এক ঘন্টা বলছে, এক কেজি আটা বেলতে তোমার কতক্ষণ লাগে? আমার মোটামুটি 1 ঘন্টা 10-15 মিনিট, আর এর মোটামুটি 37-38 মিনিট। একদম ঘড়ি ধরে দেখে নিয়েছি আমার বুদ্ধিটা, কিন্তু তোমার থেকে গোলও বেশি হচ্ছে। না আমি ভোর করছি না, তো ইচ্ছা করে বললাম না ওই গল্পটা, তোমাকে তো প্রথমে বলে দিলাম। এ তো জানে না, এ বিস্তে যায় না, বিস্তে যায় আমি, আমাকে বলে। তেলটা কি বেশি হিট হবে না মিডিয়াম? মিডিয়াম মিডিয়াম, অনেক জনা ফুল হিট করে, আবার কেউ ঠান্ডা তেলেও ভাজে, এটা মিডিয়াম করবো। বলছি এই ভিজে পিঠটা আমি ওপর দিকে দেবো, এই দেখুন নিচের দিকটা ওপরে হবে আর ওপরে শুকনো পিঠটা নিচের দিকে হবে, তেলের উপর যখন পড়বে তখন নিচের দিকটা, নিচের দিকটা ভিজে পিঠটা তেলের দিকে পড়বে। আগের দুটো তেলটা প্রচুর হিট হয়ে গিয়েছিল, যখন বানাবেন দেখুন এটা উপরে আছে, এটা নিচে আছে, তো এই নিচের দিকটা তেলের উপর পড়বে, এই যে এই দিকটা তেলের উপর পড়বে, তাহলে ফুচকাটা ভালো হবে। মানে এরকম যদি কড়া কড়া হয়ে যায় তাহলে রোদে দিতে হবে না? রোদে দিতে হবে না, ফুচকাটা খেতেও ভালো লাগে না অনেকে। হ্যাঁ রোদে দেয় অনেকে দেখে, মানে কড়া করে ভাজলে তাহলে রোদে দিতে হবে না? না না না, ওই জন্য একটু লাল করে ভাজছি। বেশি হয়ে গেছে এটা, এরকম এরকম কালার করে যদি আমি তুলে দিই তাহলে আমাকে রোদে দিতে হবে ফুচকাটা, এরকম কালার করে তুলে অনেকজন, কিন্তু এতটা সাদা আমি করি না, যেহেতু রোদে দিতে হবে, রোদে দেওয়া একটা একটা এক্সট্রা ঝামেলা। তো তুমি বিয়ে বাড়ি টিয়ে বাড়ি যাও তো না? হ্যাঁ 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 হ্যাঁ,
মানে কি রকম কি রেট না ফুচকা বিয়ে বাড়িতে এবার হাজার হিসাবে নি কি রকম হাজারে দাম হাজারে মোটামুটি 1400 টাকা নিচ্ছে এখন 1000 ফুচকাতে বিয়ে বাড়ি বা যে কোনো অকেশন টুকু না যে কোনো অকেশন অন্নপ্রাশন মানে বার্থডে তুই দাদা আশেপাশে সব জায়গায় যাই ফুচকা নিয়ে তো আপনাদের যদি লাগে কোনো বিয়ে বাড়িতে বা কোনো অনুষ্ঠানে আপনারা জানাবেন আমি ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো এই দেখুন কড়া কড়া ফুচকা ভাজাটা মজা এই দেখুন কতটা ক্রিসপি হয়েছে আর অনেকজনের ফুচকা দেখবেন মানে কড়া করে না ভাজলে রোদে দিতে হবে রোদে দেওয়ার পরে শক্ত হবে এই দেখুন কিরকম আওয়াজ আসছে আর একটা দেখাচ্ছি আপনাদের এই দেখুন সব কটা প্রত্যেকটা ফুচকার আওয়াজটা দেখুন তো ফুচকা ভাজা কমপ্লিট আর ফুচকা ভাজাটা যথেষ্ট চাপ আর কঠিন সবার দ্বারা হয় না দেখে মনে হলো কত ইজি চট করে বানিয়ে দিল কিন্তু অত সহজ না আমরা ফুচকা রেসিপি করতে যে বুঝতে পেরেছি মানে এই জিনিসটা বিশাল কঠিন আর যার জন্য ফুচকার জিনিসের দাম না যে ফুচকার ক্ষেত্রে পরিশ্রমেরই দাম আর আপনাদের ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর আমি প্ল্যান করেছি যে এরকম উইকলি একটা করে ভিডিও নিয়ে আসবো ধরুন কোনো দোকানের স্পেশাল মিষ্টি সে কীভাবে বানায় বা কোনো দোকানের কালাকান বা কোনো দোকানের এই কোনো যা কোনো দোকানের হোটেলের চিকেন মানে বেশি নয় হয়তো উইকলি একটা কি এরকম ভিডিও আসবে আমি চেষ্টা করছি এবার থেকে আর আপনারাও কি একমত কিনা আপনারা এরকম ভিডিও দেখতে চান কিনা অবশ্যই জানাবেন তো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।